একশো দিনের কাজের টাকা দিতে সহায়তা কেন্দ্র করল ছোট জাগুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস ফর্ম জমা দিতে লম্বা লাইন বামুনগাছি চৌমাথায় এই রাজ্যের সাধারণ মানুষ একশো দিনের প্রকল্পের টাকা পায়নি আর সেই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজ্য সরকার দিল্লিতে ধর্না রাজভবনের সামনে ধর্না তাতেও কোনো কাজ হয়নি তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্না মঞ্চ থেকে ঘোষণা করেন এই রাজ্যের সাধারণ মানুষের একশো দিনের টাকা সরাসরি ব্যাংকে দেবে রাজ্য সরকার একশো দিনের টাকা পাইয়ে দেওয়ার জন্য অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করতে হবে সেই নির্দেশের পর বারাসাত বিধানসভার অন্তর্গত ছোট চাগুলিয়া অঞ্চলের বামনগাছি চৌমাথায় একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু বছরের বকেয়া পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে সহায়তা কেন্দ্র করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিন জব কার্ড আধার কার্ড ফোন নম্বর ব্যাংকের বই নিয়ে সহায়তা কেন্দ্রে জমা দেন সাধারণ মানুষ আপনারা আপনারা জানতে পেরেছেন যে বাংলার যারা একশো দিনের কাজ করেন প্রায় দু বছর ধরে তাদের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এবং আপনারা দেখতে পেরেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের তৃণমূল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এমপি এমএলএরা জনপ্রতিনিধিরা দিল্লির বুকে দাঁড়িয়ে বিভিন্নভাবে আন্দোলন করার মাধ্যমও সেখানে আমাদের কোনো কেন্দ্রীয় সরকারের বঞ্চনা তাও রয়ে গেছে তারপর আমরা কলকাতায় আমরা বিভিন্ন মঞ্চে যাই সেখানেও আমাদের যারা নেতৃত্ব ছিলেন তারা বিভিন্নভাবে দাবি করেন যে বাংলার প্রাপ্য টাকা ন্যায্য টাকা আপনি ছেড়ে দিন কিন্তু কেন্দ্রীয় সরকার যে স্বৈরাচারী সরকার কখনও আমাদের গরিব মানুষের খেটে খাওয়া টাকা তারা কখনো দিতে রাজি হয়নি আমাদের কিছুদিন আগে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আমরা কেন্দ্রের কাছে আর ভিক্ষা করবো না বাংলার প্রাপ্য টাকা গরিব মানুষ খেটে খাওয়া টাকা সেই টাকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন পয়লা মার্চের মধ্যে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সহায়তা কেন্দ্র হচ্ছে যারা জব কার্ডের টাকা পায়নি একশো দিনের ন্যায্য টাকা তারা পায়নি এখান থেকে ফর্ম ফিল মাধ্যমে এই টাকা আমরা এখান থেকে তারা যারা পায় তার ব্যবস্থা আমরা করছি বাংলা সহায়তা কেন্দ্র আমরা এখানে তাদের ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাংকের পাসবই তাদের ফোন নাম্বার তার পাশাপাশি তাদের জব কার্ড নাম্বার আমরা নিয়ে এবং এখানে নথিভুক্ত করে আমাদের সর্বদীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা সেটা পা পাঠাবো দু হাজার চোদ্দোতে কেন্দ্রীয় সরকারে যখন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী বসেন তখন থেকেই এই পর্যন্ত শুধু বঞ্চনাই হয়ে যাচ্ছে বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে তাই এইটা জব কার্ডের টাকা তারা দেবে না আবাস যোজনার টাকা তারা দেবে না এটা তো আমরা জেনে বসে আছি কিন্তু একেই বলে জনদরদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু এই সাধারণ মানুষের কথা গরিব মানুষের কথা উপলব্ধি করলেন দেখুন প্রথমে ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী বাংলার বাগিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে বাংলার খেটে খাওয়া গরিব মানুষ যারা একশো দিনের কাজ করে তারা লাস্ট পঁয়তাল্লিশ দিনের টাকা পায়নি কাজ করার পরেও তারা টাকা পায়নি সেই টাকার দাবিতে আমাদের বাংলার যুবরাজ তৃণমূল কংগ্রেসের আইকন যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্না দিয়েছে তারপরে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে ধর্না দিয়েছেন তাতেও কোনো কাজ হয়নি তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে একুশ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করবো একুশ তারিখের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে বাংলার খেটে খাওয়া গরিব মানুষের টাকা আমরা রাজ্য থেকে রাজ্য সরকার তাদের বকেয়া টাকা মিটিয়ে দেবে তাই আমরা আজকে এই আমাদের নেতৃত্ব বলে দিয়েছেন এই প্রতিটা অঞ্চলে অঞ্চলে ক্যাম্প একটা করে ক্যাম্প করতে সেই ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত খেটে খাওয়া মানুষ টাকা তাদের প্রাপ্য টাকা পায়নি তাদের ডিটেলস এখান থেকে এখানে জমা নেওয়া হচ্ছে আমি সমস্ত জব কার্ড হোল্ডার যারা জব কার্ডের কাজ করেছিলেন পঁয়তাল্লিশ দিনের টাকা যারা পাননি বা যারা বাংলা আবাস যোজনায় ঘর পেয়েছিল। সেই ঘরের দরন্ত নব্বইটা হাজিরা পায় তারা সেই টাকা পায়নি তাদেরকে তাদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে আসবেন বাবনগাছি চৌমাথায় আমাদের পঞ্চায়েত অফিসের পাশেই এখানে সহায়তা কেন্দ্র করা হয়েছে এই কেন্দ্রতে এই সহায়তা কেন্দ্র এসে আপনারা ভোটার আই কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই এবং জব কার্ড নিয়ে এখানে আসবেন এসে আপনার নাম নথিভুক্ত করে যাবেন পয়লা মার্চ ও দুসরা মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যাংকের টাকা ঢুকে যাবে এরা সহায়তা কেন্দ্র যে সমস্ত ব্যক্তি জব কার্ডের কাজ করেছিল প্রায় দুবছর কেন্দ্রীয় সরকার গরিব বাড়ি টাকা আটকে রেখেছিলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠেরো থেকে পঁচিশ তারিখে আমরা ক্যাম্প করে যে সমস্ত ছোটবেলা অঞ্চলে জব জব কার্ডের কাজ করেছিল তাদের নাম নথিভুক্ত করে আগামী পয়লা মার্চ থেকে তাদের টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে সেই জন্য আমাদের আজকের এই ক্যাম্প এই ক্যাম্পের মাধ্যমে প্রচার যে অনেকে জানে না কাজ করে বসে আছে টাকা পাচ্ছে না তাদের জব কার্ড ব্যাংকের পাস বই আধার কার্ড নিয়ে আসছে তাদের নাম নথিভুক্ত করে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠানো হবে এবং সেখান থেকে ব্যাংক ডাইরেক্ট তাদের নামে ব্যাংকে ঢুকে দেওয়া হবে আমি আমাদের চল্লিশ পঞ্চাশ দিনের টাকা পাবো আমি আমাদের ফ্যামিলিতে আজকে এই মমতা ব্যানার্জি বলেছে যে টাকা দেবে এখানে লিখিত একটা কি যেটা আমাদের দেওয়া উচিত সেটা আমরা দিতে এসেছি আধার কার্ড জব কার্ড মোবাইল নাম্বার আধার কার্ড আর জব কার্ড আর মোবাইল নাম্বার আর একটা কি যেন ব্যাংকের বই আশা করি তো উনি যতক্ষণ ডেকেছেন আশা করি একশো এক গ্যারেন্টি সুবিধা হবে We report Bengal G News.